নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সোনাই বিজেপি নেতার গুন্ডাগিরি, ভাড়ায় নেওয়া দোকান দখলের চেষ্টা। মুসলিম বিবাহ আইন বাতিল, মন্ত্রী জয়ন্ত মল্লের ঘোষণায় ক্ষোভ মুহুরিদের। শিলচরে দিব্যাঙ্গ মূল্যায়ন শিবির অনুষ্ঠিত, বিশেষভাবে সক্ষমরা উপকৃত। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সোনাইয়ে বিজেপি নেতার গুন্ডাগিরি, দোকানঘর ভাড়া নিয়ে সময় মতো ভাড়া প্রদান না করে জবরদখলের অপচেষ্টা চালান বলে অভিযোগ। তিনি সোনাই মণ্ডল যুব মোর্চা সভাপতি রিঙ্কু দাস, দোকান মালিক বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন সভাপতি রতীশ দাস। দোকান মালিক রতীশ দাসের কাছ থেকে বিজেপি নেতা রিঙ্কু দাস দোকান ভাড়া নিয়ে দীর্ঘ দুই বছর ফাস্টফুডের ব্যবসা চালিয়ে এবার দোকানটি নিজের দখলে নেওয়ার চেষ্টা চালান, এমনকি দোকানের পাশে থাকা খালি জায়গাটিও জবরদখলের চেষ্টা করছেন। এ নিয়ে চরম ক্ষোভ ব্যক্ত করে দোকান মালিক রতীশ দাস সংবাদ মাধ্যমের সামনে বলেন, তার পাট্টাকৃত জমিতে এ ধরনের জবরদখলের অপচেষ্টা ঠেকাতে শীঘ্রই তিনি আইনের দ্বারস্থ হবেন। তিনি অভিযোগ করেন, সোনাই বিজেপির শীর্ষ নেতাদের অবগত করালেও কর্ণপাত করেনি কেউই। আট মাস তো বাড়া দেন না, আর মুমুদুমো করে আট মাস পরে গিয়া হে শুরু করতে, মানে এখানে শুরু করতে বাজার, মানে এটা বললে হে তার দোকানও কিনার ঘর মানাইতো। তার লগে আমার এগ্রিমেন্ট আছে, আপনারা এগ্রিমেন্ট আমি দিব, এগ্রিমেন্ট আছে আমার, এগ্রিমেন্ট থাকা সত্ত্বে হে বেআইনি কাজ করে। হেইলো তোমার যুব মোর্চার প্রেসিডেন্ট হে টিঙ্কু দাস, তুলাগাম দ্বিতীয় খণ্ড, আর এখন হে তোমার তো বিরোধী কাজ করে, এটা আমি কিছু বুঝতাম পারি না। হে হে বিজেপির একটা কাজ করবো, এই ধরনের যদি কাজ করে থাকে সমাজে কিতা কাজ করে। সামনে ইলেকশন, এমপি ইলেকশন আইছে, এমপি ইলেকশন সামনে 19 এপ্রিল বোধ হয় এমপি ইলেকশন ডিক্লারেশন হয়ে যাওয়া আছে, কিন্তু এ কিতা কাজ করবে সমাজের? এই ধরনের ব্যক্তি থাকলে সমাজের কোনো জায়গায় উন্নতি হইতো না, প্লাস তোমার বিজেপির লস দিব। এই ধরনের ব্যক্তি সমাজের কোনো জায়গায় উন্নতি হইতো না, তো সমাজের বিজেপির প্রতি ভোট পাওয়া যায়। বিজেপির আমি বড় বড় দুইজন নেতার লগে কথাবার্তা করছি, তারা ওটি কইছে এটা তার পার্সোনাল ম্যাটার বলে, এটা তারা কইছে আমি এটা এই ব্যাপারে আমরা মাইতে পারতাম না। তারা সুন্দর কথা কইছে, এর লাগি তারা মানে এটা ব্যবহারে তারা জড়িত নাই, কিন্তু হে এইটা পার্সোনাল ব্যবহারটা লইয়া হে জিনিসটা অত চিন্তা করে। তারে আমি নিজের বলি দেখলাম, দোকানটা ভাড়া দেখলাম, তারে আমি দোকান ভাড়া দেওয়ার পরে আট মাস তো নে ভাড়া দেন না, আর এই তো তার সিকিউরিটি তো না কাটি দিত, তার যেটা সিকিউরিটি দিল 50,000 টাকা ওটা তো না কাটি কাটি দিত, আর এখন আট মাস পরে এখন শুরু করতে ইয়া তোমার ওখানে দোকান লওয়া শুরু করে দিয়েছে আমার জায়গা। হ্যাঁ, এটা পাট্টাল্যান্ড আছে আর কাটল্যান্ডও আছে, মিক্স মিক্স আছে, গত 23 ফেব্রুয়ারি মন্ত্রিসভার অধিবেশনে মুসলিম ম্যারেজ রেজিস্ট্রি অ্যাক্ট 1935 খারিজ করার ঘোষণা করেছেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। এই নির্দেশ নিয়ে ক্ষোভ দেখা দিচ্ছে মুসলিম মুহুরিদের মধ্যে। গোটা ভারতবর্ষে এই আইন প্রযোজ্য থাকলেও শুধু আসামে বাতিলের এই নির্দেশ মেনে নিতে পারছেন না মুহুরিরা। ফলে কাছাড় মুসলিম মুহুর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই নির্দেশ পুনর্বহাল করার জন্য আবেদন বা দাবি জানিয়েছে। এ বিষয় নিয়ে কি বলছেন তারা, শুনে নিন তাদের মুখ থেকে। অল আসাম এমএমআর এন্ড কাজিগুরুর ক্যান্সেল করাটা আমাদের কাছে একটা দুঃখজনক ব্যাপার হয়েছে, যেহেতু এক একজনের আন্ডারে অনেক পরিবার চলতেছে, এটা তারপরে অনেক সমস্যার সম্মুখীন বর্তমানে হয়েছে। যদিও কারোভাবে যদি করাপশন পাওয়া যায়, তো আমাদের দাবি হইল তাদেরকে তদন্তের আওতাভুক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, কিন্তু অল আসাম ভিত্তিক এটা বিবাদকে বন্ধ করা এটা অনুচিত আমাদের মনে হয়। আর যদি এটা আপনার যদি অভিন্ন দেওয়ানির মতে করা হয়, তাহলে শুধু কেন মুসলমানের ম্যারেজ ব্যাপারে এটারে তোলা হইতো, তাহলে ভারতবর্ষে সেন্ট্রাল এটা সেন্ট্রালও এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নিছে না। আসাম সরকারে হঠাৎ করে এটা যে একটা ম্যারেজের ব্যাপারে ইয়ে করা হইতেছে, এটা আমার কাছে বড় আফসোস হয়েছে। আসাম সরকারের একটা বদ্ধনতি মতো পরিচয় পাইছে, যেহেতু এটা ভারতবর্ষে এটা আলাদা একটা মুসলিম সংস্কৃতি আছে, বাঙালি সংস্কৃতি আছে, মণিপুরী সংস্কৃতি আছে, নাগা সংস্কৃতি আছে, সবার আলাদা আলাদা ম্যারেজের ব্যাপারটা হয়, কিন্তু বিশেষ করে খালি মুসলমানদের ম্যারেজটা নিয়ে আজকে মুসলমানদের একটা বৃহত্তর ইয়েটা আঘাত করা হইতেছে।
ধর্মের উপরে আঘাত আনা উচিত। সোমবার শিলচর রামনগর আইএসবিটিতে কাছাড়ের জেলা প্রশাসন ও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাতীয় শারীরিক দিব্যাঙ্গজন প্রতিষ্ঠান সামাজিক ন্যায় ক্ষমতায়ন বিভাগের উদ্যোগে দিব্যাঙ্গ মূল্যায়ন শিবির আয়োজন করা হয়। এদিন শিবিরে প্রায় 50 জনের অধিক বিশেষভাবে সক্ষম লোকেরা অংশগ্রহণ করেন। বিগত 3 বছর থেকে দিব্যাঙ্গ লোকেরা সরকারি কোনো ধরনের সুযোগ সুবিধা পাননি। এই দিব্যাঙ্গ মূল্যায়ন শিবিরে তাদের প্রয়োজনীয় নথিপত্র নিয়ে অংশগ্রহণ করেন। দিব্যাঙ্গ মূল্যায়ন শিবিরে উপস্থিত ছিলেন এডিসি খালেদা সুলতানা, অঙ্কিতা পুরকায়স্থ, ইন্দ্র বিজয় সিং, মোহিত গুপ্তা, শঙ্কর দাস সহ বিভাগীয় আধিকারিকগণ। বক্তব্য রাখতে গিয়ে এডিসি খালেদা সুলতানা বলেন, সরকার সব সময় বিশেষভাবে সক্ষম লোকদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং আগামী দিনে যদি দিব্যাঙ্গ লোকদের কোনো ধরনের অসুবিধা হয় তাহলে তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন বলে তিনি উল্লেখ করেন। তো জুন থেকে দিল্লি থেকে এখানে আসছেন আপনারা স্ক্রিনিং এর জন্য, আর ওই স্ক্রিনিংটা ইটস এ পার্ট অফ যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম আছে, ওই স্কিমগুলো বেনিফিট করার লোকে আপনারা স্ক্রিনিং করতে লাগবে। স্ক্রিনিং এর কারো হতে পারে কানে শুনে না, অন্য কারো মানে পাও নাই বা কারো ব্লাইন্ড, বা অন্য যারা একটু আগে বলা হচ্ছে যে মেন্টাল রিটার্ডনেস বা অটিজম, ওইরকম বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। আমরা এটা যতবারই আমরা একটু মানে এটা পাবলিসিটি করা হয়েছিল নিউজ পেপার সার্কেল অফিস ব্রড ডেভেলপমেন্ট অফিস, বাট জানি না আরো কোথাও মানুষ একটু করে আসবো। যারা এখানে আছেন আমি সবাইকে আমার একটা অ্যাপিল থাকবো, আপনারা যদি আরো কোনো এরকম মানুষ আপনারা জানা থাকে আপনারা নলেজে আছে প্লিজ কল দেম আপ, আপনাদেরকে ফোন করেন। আজকে 5টা পর্যন্ত এখানে থাকবো স্ক্রিনিং সেশন, তারা যদি এখানে আসতে পারে দে উইল গেট দ্য বেনিফিটস অফ গভর্নমেন্ট স্কিম। আমি আর বিশেষ বলবো না, আমার এখানে সবসময় এনজিও আছে, এরা খুব কষ্ট করে বিভিন্ন প্রান্তে যায় জেলার, আর এখান থেকে আপনার ফর্ম করা হয়, তারপরে যেগুলো স্কিম আমরা থাকে আমরা এগুলো আপনাদের দেওয়া হয়। কথাটা হলো যে একটু আগে যেরকম দেখানি হচ্ছে যে মেন্টাল ইলনেস এন্ড মেন্টাল রিটার্ডনেস মানে দুটো অন্যান্য জিনিস, আপনারা যখন কার্ডগুলো পান আপনার পাওয়ার পরে আর যদি কোনো মানুষ আপনার পায় না, সবসময় এনজিও আমরা মেহেরপুরে আছে, এখানে আপনারা যেতে পারেন, ইয়া দেখে নিচ্ছে আমার কার্ডে মানে আমার কার্ডটা ওকে কিনা না ঠিক আছে কিনা না একবার আপনারা চেক করে নেন। যদি এরকম বিষম বিভিন্ন দাবিতে সোমবার উধারবন্দেও বিক্ষোভ প্রদর্শন করলেন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা। এদিন বেলা 11:30 স্থানীয় আইসিডিএস কার্যালয়ের বাইরে সমবেত হয়ে বিভিন্ন দাবিতে স্লোগান দেন তারা। দাবির মধ্যে রয়েছে কর্মীদের বেতন বৃদ্ধি, পেনশন চালু, নানা ধরনের কাজের চাপ বন্ধ করা প্রভৃতি। সিটু অনুমোদিত অসম রাজ্য অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা ইউনিয়নের স্থানীয় শাখা আয়োজিত বিক্ষোভে উপস্থিত ছিলেন পিঙ্কি দুবে, অঞ্জনা ধর, দেবারতী ধর, সঙ্গীতা শর্মা প্রমুখ। আমরা এই দাবিগুলো কোনোটাই মানা হয়েছে না, এমনকি বাজেটেও আমাদের কোনো ধরনের কোনো কিছু মানা হয়েছে না। এর লেগে আমরা ফেব্রুয়ারির 1 তারিখ থেকে গুয়াহাটি ধর্না শুরু হয়েছে, আর আমরা এখানে শুরু করছি 15 তারিখ থেকে, আমরা যে কার্যালয় আছে অফিস কার্যালয়ে আমরা ধর্নাটা শুরু করছি। আমরা যদি এই দাবি পূরণ করা না হয় আমরা অনির্দিষ্টকালের লেগে এই ধর্নাটা যাইমু, আর যে ধর্নাটা আমরা আগেও দিছি পোষণ টেকার অন করতাম না, আমরা কোনো ধরনের কোনো কাজ করতাম না। তো আজকে এর লিগাই এখানে সব জমা হয়েছে, এইটা 15 তারিখ থেকে আমরা এখানে চলে আর চলতে থাকবো ধর্নাটা অনির্দিষ্টকালের লিগা, এটা চলতে থাকবো যতদিন পর্যন্ত সরকার আমরা এই দাবি মানিয়ে লইছে না। সরকার এত আমরার উপরে জুলুম করে, সব ধরনের কাজ আমরা করলাম, একদম আয়ুষ্মান থেকে শুরু করিয়া আমরা যে অরুণোদয় পোলিও সব করলাম, কিন্তু সরকারের অন্যরা আমরা তো বাচ্চা কাচ্চা আছে, আমরা পড়াশোনা আছে, আর সকালে পারিলাম কই আজকে এই রিপোর্ট দাও কালকে সেই রিপোর্ট দাও, রিপোর্ট দিতে দিতে শেষ আমরা। আর বেতন মাত্র কত? 6,500। 6,500 একটা মেয়ের কিতা ঘর সংসার চলে চলে না এই করোনা পিরিয়ডে। যখন বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালীন আন্দোলনের ডাক দিল অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। সমগ্র রাজ্যের সঙ্গে সোমবার শিলচরেও অনির্দিষ্টকালীন আন্দোলনের ডাক দিল অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। এদিন কাছাড়ের শালচাপড়া ও তাপাং প্রজেক্টে আন্দোলনে সামিল হন শতাধিক কর্মী ও সহায়িকারা। উল্লেখ্য, তাদের বেতন বৃদ্ধি সহ অন্যান্য বিভিন্ন দাবিতে দীর্ঘদিন যাবৎ লড়াই চালিয়ে আসলেও সরকারের তরফে এখনও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
সরকারের উদাসীনতা ও জনবিরোধী নীতির বিরুদ্ধে তাঁরা অনির্দিষ্টকালীন আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হয়েছেন। শীঘ্রই তাঁদের দাবি পূরণ করা না হলে আন্দোলন আরো ভয়াবহ রূপ ধারণ করবে বলে এদিন হুঁশিয়ারি দিয়েছেন। আমরা জড়ো হয়েছি অঙ্গনাদি কর্মী এবং সহায়িকা প্রায় 100 জনের মতো। প্রতিদিন আমরা 15 তারিখ থেকে আজ 26 তারিখ অবধি আমরা প্রতিদিন আমরা আন্দোলন করে যাচ্ছি। আমাদের কাসার করিমগঞ্জ হাইলাকান্দি ডিস্ট্রিক্ট হইতে সবাই গিয়ে আজকে সঞ্চালক অফিস ঘেরাও করেছে, যার জন্য ওনাদেরকে আমরা স্বাগত জানাই। ওনাদের পরিশ্রমকে আমরা সাধুবাদ করি। কিন্তু আমাদের যে অঙ্গনাদি কর্মী সহায়িকা যারা এসেছেন তারা কেউ পিছিয়ে সরবে না। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত আমরা পাই না, সঞ্চালক মহোদয় এবং আমাদের আসাম সরকার এবং আমাদের ICDS প্রকল্পের যে অজন্তা নেওয়ং মহোদয়া, উনি যে আমাদের দাবি দাবার উপরে এত মানে নিষ্ঠুরতা করতেছে যে আমাদের দাবি দিতে উনি মানে কোনো কিছু ত্রুটি মানে রাখছেন না আমাদেরকে অপমানে, যার জন্য আমরা চাই সামনের দিকে আমরা এক হয়ে অঙ্গনাদি কর্মী সহায়িকা আরও আছে আশাকর্মী রান্ধুনি সবাই মিলে আমাদেরকে সহযোগিতা যদি করে এই আন্দোলনকে জঙ্গি আন্দোলনে পরিণত করব। কেননা সামনের দিকে আমরা ইলেকশন আছে, ইলেকশনে আমরা জবাব দিমু যে যদি আমাদেরকে দাবি দাবা পূরণ না করে আমি সরকার আমরা সবাই মিলে সংকল্প করো, তোমরা সবাই মিলে সংকল্প করো যে সামনের দিকে আমাদের দাবি পূরণ যদি না করে সরকারকে আমরা জবাব চাই, জবাব দেবো। আমাদের এই অসহযোগ আন্দোলন শুরু হয়েছে। আমরা আজকে আমাদের মহাবিক্ষোভ আস্থা আসামে, আমাদের এই মহাবিক্ষোভে আমরা প্রত্যেক প্রজেক্টের মেয়েরা সব একত্রিত হয়ে যাহারা মানে দিসপুর চলা অভিযানে যোগ দিয়েছে তাহাদেরকে আমরা সাহায্য করিতেছি। আমাদের দাবি যতদিন সরকার মানছে না ততদিন আমরা আন্দোলন করিয়া যাবো, এর থেকে মহা বড় আন্দোলন করিয়া যাইমু আমরা, এটাই বলিয়া আমি কেন শেষ করলাম। অসম গণ পরিষদের উধারবন্দ বিধানসভা সমিতি ঐক্য শান্তি প্রগতি নিয়ে রবিবার শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কেন্দ্রীয় কমিটি থেকে আগত সম্পাদক সুজিত দেবকে বরণ করে নেন উধারবন্দ বিধান পরিষদের সদস্যরা। এরপর নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজিত দেব। অসম গণ পরিষদের উধারবন্দ বিধান পরিষদের নবনির্বাচিত সদস্যরা হলেন সভাপতি লিয়াকত আলী লস্কর, উপসভাপতি মিলন মিয়া লস্কর ও রাজেশ সিংহ, অনিল দাস, অমলা সিংহ, সহদেব রাজবংশী, সম্পাদক নেপাল সিংহ, অমিত এন্দো, সহ সম্পাদক শামসুল লস্কর, বিজন রাজবংশী, বিজিতা সিং, কাজী জাকির হোসেন, তথ্য প্রযুক্তি সম্পাদক রাজেশ পাল, প্রচার সম্পাদক রাজুক, অংশবণিক সাংগঠনিক সম্পাদক মনু গাজী, অমিত সিং, কার্যালয় সম্পাদক পূর্ণেন্দু চন্দ, অর্থ সম্পাদক আজমল বরভুইয়া, কেন্দ্রীয় সম্পাদক সুজিত দেব সভার উদ্দেশ্য তুলে ধরতে গিয়ে বলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি অতুল বরার নির্দেশক্রমে এই শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়। আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী অতুল বরার নির্দেশ মর্মে আজকে আমরা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আয়োজিত করেছি উধারবন সমষ্টিতে। উধারবন সমষ্টির নির্বাচিত প্রেসিডেন্ট হয়েছেন আমাদের লিয়াকত আলী মহাশয় এবং সম্পাদক আমাদের নেপাল সিং মহাশয়, আর আরেকজন সম্পাদক মহাশয়। আমরা এই শপথ গ্রহণ অনুষ্ঠানটা করার মূল উদ্দেশ্য হয়েছে অসম গণ পরিষদ দলের উধারবন সমষ্টিতে আমাদের অতীতে আপনারা দেখেছেন যে আমাদের নিজস্ব বিধায়ক ছিলেন এবং আমাদের ভিটেটা আমাদেরই জন্য আমাদের হাতছাড়া হয়েছে। আমরা পুনরায় আমাদের শক্তি আমাদের পরিবারকে নিয়ে একত্রিত করে আমরা উধারবনে ঝাঁপিয়ে পড়ব, এই আশা রেখেই আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠান। আমরা আগামী লোকসভা ইলেকশনে মোদীজির হাত শক্ত করতে মিত্রজোটের সরকারকে আমরা কীভাবে সহযোগিতা করে মোদিজিকে আবার কেন্দ্রীয় সরকারে নিয়ে আসতে পারি এটার প্রচেষ্টা চালিয়ে যাব। অসহায় এক মহিলাকে সহায়তা প্রদান মা জননী সমাজসেবা সংগঠনের
সমাজসেবায় নজির গড়ল শিলচর সুভাষ নগরের মা জননী সমাজসেবা সংগঠন। সোমবার এলাকার এক অসহায় মহিলাকে সাধ্যমতো সহায়তা প্রদান করে মানবতার নজিরবিহীন উদাহরণ জনসমক্ষে তুলে ধরেন সংগঠনের কর্মকর্তারা। এ নিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, বিগত কিছুদিন আগে এক অসহায় মহিলাকে তার মেয়ের বিয়ের জন্য মা জননী সমাজসেবা সংগঠনের কাছে সাহায্যের আর্জি জানিয়েছিলেন এবং সংস্থা মহিলার পাশে দাঁড়িয়ে প্রত্যেক সদস্যরা তাদের সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেন। আগামী দিন সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে থেকে সহায়তা করে যাবে বলে এদিন আশ্বাস দিয়েছেন তারা। যদি কোনো মানুষের সহায়তার প্রয়োজন হয় তবে মা জননী সমাজসেবা সংগঠনের সাথে যোগাযোগ করার আবেদন জানান তারা। আমি মা জননী সমাজসেবা সংগঠনের পক্ষ থেকে আপনার কাছে গত দিন আইসলাম ওই দিদি তার মেয়ের বিয়ার লেগে একটু সাহায্য লেগে, তো আমরা সংগঠনের যত সদস্যরা আছি আমরা সবই যতটুকু আপনার সমর্থ অনুযায়ী আমরা আজকে চেষ্টা করছি সাহায্য করার লেগে। আর আমরা একটা অনুরোধ আপনার কাছে যারা আপনারা এই ইউটিউবের মাধ্যমে বা নিউজের মাধ্যমে দেখবা আপনার কাছে অনুরোধ যেন আপনারা যদি পারেন আপনারা কোনো সৎহৃদয় ব্যক্তি এই ধরনের সাহায্য করতে আমরা আপনারা আমরা আপনার লেগে উপকৃত থাকুন। যেরকম আজকের দিনে আপনারা দু একজন আপনারা সাহায্য করছে, আমরা তো পারতাম না ফটাফট বেশি কিছু করতে, আমরা ক্ষমতা অনুযায়ী যতটুকু পারছি আমরা এরকম করি। আর আমরা সবসময় চেষ্টা করবো আগামীতে আমরা কাছে যারাই এইবা সাহায্য লেগে আমরা যতটুকু পারি আমরা সাহায্য করতাম। মা জননী সমাজসেবা সংগঠনের প্রত্যেক সদস্যরা সবসময় এরকম কাজে সবসময় থাকুন, এর লিগে আমি সংগঠন সবের লিগে একটা হাততালি দিই। তারা এই সাহায্য প্রার্থনা করি যে দিদি আইসুন তার মেয়ের নাম আপনার মেয়ের সুচিত্রা বর্মন, তার যে নতুন সংসার নতুন যে জীবনটা শুরু করা এটা যাতে ঠাকুরের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে আমরা সংগঠনের সবের মই মুরব্বী সবের আশীর্বাদে সুন্দরভাবে কাটে এই কামনা করি। উপেক্ষিত বরাক পুস্তকের উন্মোচন হলো সোমবার। এদিন বিকেলে মধ্যশহর সাংস্কৃতিক সভাকক্ষে বিশিষ্টজনদের সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে পুস্তকের উন্মোচন পর্ব সম্পন্ন হয়। উপেক্ষিত বরাকের উত্তরণের পথের তথ্যাদি তুলে ধরে পুস্তকটি লেখা বিডিএফ সুপ্রিমো প্রদীপ দত্ত রায়ের উপেক্ষিত বরাকের উত্তরণের পথের তথ্যাদি তুলে ধরে। সভায় উপস্থিতদের মধ্যে ছিলেন সাংবাদিক অরিজিৎ আদিত্য, কবি সাংবাদিক অতীন দাস, আইনজীবী ইমাদুদ্দিন বুলবুল, সাধন পুরকায়স্থ প্রমুখ। বরাক উপত্যকার জ্বলন্ত সমস্যাগুলি নিয়ে বিশেষ করে বরাক উপত্যকার বাঙালি যারা আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি, আমি সেই সব মানুষের সমস্যাগুলো কিছু লেখার মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি এবং তার নাম দিয়েছি উপেক্ষিত বরাক। তাই আমি বরাকবাসীকে অনুরোধ করব এই বইটা যদি আপনারা অনুধাবন করতে পারেন পড়তে পারেন তাহলে আমার লেখাটা সার্থক হবে, আমি বরাকবাসীকে অভিনন্দন জানাচ্ছি। বইয়ের মধ্যে আমাদের ছাত্র যুব সমাজ যে কেন আন্দোলন বিমুখ, বরাকের রাস্তাঘাটের সমস্যা, বরাকের যে আরও জ্বলন্ত সমস্যাগুলি বিভিন্ন ধরনের সমস্যা সব সমস্যাগুলি এই বইয়ের মধ্যে তুলে ধরা। প্রদীপ দত্তরা শুধু রাজনীতি নিয়ে লিখেননি, বরাকের বঞ্চনা নিয়ে লিখেননি, তিনি বিভিন্ন ব্যাপার এখানে উল্লেখ মানে করেছেন। তার মধ্যে তার যেটা প্রথম লেখাটা সেটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলে বাঙালিদের অবস্থান, আর শেষ লেখাটা হচ্ছে বরাকের রাজনৈতিক ভবিষ্যৎ। এই দুটি বিষয় বর্তমান সময়ে সবচেয়ে প্রাসঙ্গিক। দু চারটা লাইনের মধ্যে যা আমি দেখেছি, প্রদীপ দত্ত রায় সবার কথা বলেছেন, দল মত নির্বিশেষে যারাই বরাক উপত্যকার সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে কাজ করে গেছেন, এখানে হিমলাংশু রায়ের নামও আছে, এখানে কবীন্দ্র প্রকাশের নামও আছে, এখানে দীনেশ প্রসাদ গোয়ালারও নাম আছে, এখানে বীথিকা দেবরের নাম আছে। সুতরাং এই বইটি উনি লিখেছেন এটা এক পেশে চিন্তাধারা নিয়ে নয়, সামগ্রিক চিন্তাধারা নিয়েই বইটা উনি লিখেছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। সোনাই বিজেপি নেতার গুন্ডাগিরি, ভাড়ায় নেওয়া দোকান দখলের চেষ্টা। মুসলিম বিবাহ আইন বাতিল, মন্ত্রী জয়ন্ত মল্লের ঘোষণায় ক্ষোভ মুহুরিদের।
শিলচরে দিব্যাঙ্গ মূল্যায়ন শিবির অনুষ্ঠিত, বিশেষভাবে সক্ষমরা উপকৃত। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।